নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 100 বছর পর শনির কৃপায় এই একটি রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল একটি রাশি মহাকোটিপতির লিস্টে নাম উঠবে? যদি আপনার জন্মছকে শনি যদি পীড়িত না হয়, শনি যদি আপনার জন্মছকে নিচস্থ না হয়, শনি যদি আপনার জন্মছকে পাপকর্তারি দোষ না থাকে, শনি যদি অশুভ নক্ষত্রে না থাকে, শনি যদি আপনার তুলা রাশি, শনি যদি আপনার বৃষ রাশি, শনি যদি আপনার মকর রাশি, কুম্ভ রাশি অথবা মিত্র রাশিতে যদি অবস্থান করে, এই 100 বছর পর এই দুর্লভ সংযোগে শনি এই একটি রাশিকে অপার ধন দিতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি তো আলোচনা করবই, তার আগে একটু আপনাদেরকে কথা জানাই। দেখুন, শনি হচ্ছে কলিযুগে হচ্ছে কর্মফলদাতা। আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে, আমি মেনেই নিলাম। যদি আপনার কর্ম যদি ভালো হয় কি না, শনি কিন্তু আপনাকে দুহাত ভরে দিবে। অর্থাৎ আপনি যদি গরিব মানুষকে সাহায্য করেন, যারা বিপদে পড়ে গেছে তাদেরকে যদি সাহায্য করেন, নির্ধনী ব্যক্তিকে যদি আপনি দান করেন, রাস্তার কুকুরকে যদি আপনি প্রতিদিন খেতে দেন, প্রতিদিন বিশেষ করে শনিবার, রবিবার, মঙ্গলবার এ কটা দিন যদি আপনি খেতে দেন, শনি বিশেষ প্রসন্ন হয় এবং আশীর্বাদ দেয় সেই মানুষদেরকে। রাস্তার দুস্থ কুকুরকে দেখা এবং যারা গরিব মানুষ রয়েছে, নির্ধনী ব্যক্তিকে আপনি যদি অন্ন, বস্ত্র, অর্থ যদি দান করেন, শীত বস্ত্র, জুতো যদি দান করেন, খুব ভালো কিন্তু হবে। আর একটি কথা আপনাদেরকে বলি, শনিবার দিন আপনারা ভুল করে লোহা কিন্তু কিনবেন না। শনিবার দিন লোহা দান করুন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য সূচক কিন্তু হবে। শনিবার দিন লোহা ভুলো ক্রয় কিন্তু করবেন না। যাদের জন্মছকে শনি খারাপ রয়েছে, আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমানজির মন্দিরে আপনারা যান। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে, আপনি মহাদেবের উপাসনা করুন, কারণ শনির যে গুরুদেব ছিলেন তিনি হচ্ছেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। শনির নেগেটিভ এফেক্ট কাটবে। এবং অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ আপনি প্রজ্বলন করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনি সেই মন্দিরে যান, যেখানে শনির চোখ আছে সেই মন্দিরে কিন্তু আপনারা যাবেন না। বারবার এই কথাটা বলছি, কারণ শনির স্থিতি ভালো, দৃষ্টি খারাপ। যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, কিন্তু যেভাবে দৃষ্টি দেয় কি না, সেই ভাবটাকে নাশ করে দেয়। অর্থাৎ আপনার শনি কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু দিবেই দিবে, যদি আপনি যেখানে শনির মূর্তি রয়েছে, চোখ রয়েছে সেই মন্দিরে যদি যান। এবং এর পাশাপাশি যাদের শনি খুব দুর্বল রয়েছে, অবশ্যই শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। শনি কিন্তু কলিযুগে ন্যায় মূর্তি, শনি হচ্ছে জাজ। অর্থাৎ আপনার জন্মছকে শনি শুভ অবস্থাতে যদি থাকে না, আপনি এক কথায় জিরো থেকে হিরো কিন্তু হবেন। অর্থাৎ রোরপতি থেকে করোরপতি, রোরপতি থেকে করোরপতি আপনি কিন্তু হবেন। শনি আপনাকে প্রচুর অর্থ কিন্তু দিবে, শনি কর্ম দেয়। যারা শনি যারা ভালো ভালো ব্যবসা করেন কি না, আপনার শনি কিন্তু জন্মের আপনার ভালো রয়েছে। যারা পেট্রোল কেমিক্যাল, পেট্রোলের ব্যবসা, যারা গ্যাসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু শনি। লোহার ব্যবসা, আপনি যে কোনো লোহার আইটেম বলুন, আপনি মেশিন বলুন, আপনি গাড়ির ব্যবসা বলুন, আপনি টু হুইলার ফোর হুইলার বলুন, যে কোনো লোহার ব্যবসা দেখবেন শনি কিন্তু ভালো থাকা দরকার। অর্থাৎ শনি যদি আপনার ভালো না থাকে, এই ব্যবসাগুলোতে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না, পারেন না। বর্তমানে শনি আপনার অবস্থান করছে কুম্ভ রাশিতে, শতবিশা নক্ষত্রে, অর্থাৎ মিত্র নক্ষত্রে। শনি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল,
100 বছর পর এবং শনি এবং বৃহস্পতির যে তৃতীয় দৃষ্টি, শনির উপর শনির দৃষ্টি পড়ছে বৃহস্পতির উপর, এবং সরাসরি এই সময়ের মধ্যে এই 100 বছর পর এই শুভ যোগ এবং আপনার শনি এবং শুক্রের যে একটা সুন্দর সমন্বয় সৃষ্টি হয়েছে, কেন্দ্রীয় প্রভাব রয়েছে, শুক্র এবং শনির কেন্দ্রীয় প্রভাব, নাম্বার ওয়ান পয়েন্ট। শনি আপনার কুম্ভ রাশিতে সকেত্রিক অবস্থায় ত্রিকোণ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি আপনার বৃহস্পতির উপর পড়ছে। এই যে একটা শুভ যে একটা যোগ সৃষ্টি হয়েছে কি না, এবং বুধের সাথে শনির একটা কেন্দ্রীয় প্রভাব রয়েছে, বুধ এবং শনির কেন্দ্রীয় প্রভাবে এই একটি রাশি হতে চলেছে মালামাল। অর্থের অভাব কিন্তু হবে না, চারিদিক থেকে আপনাদের দরজা খুলে যেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি? অনেকেই জিজ্ঞাসা করবেন যে স্যার কোন রাশি, 12টি রাশির মধ্যে কোন রাশি? অবশ্যই এবার আমি আপনাদেরকে নামটা জানাচ্ছি, প্রত্যেকেরই অধীর আগ্রহে আছেন। যদি আপনার জন্মছকে শনি যদি অশুভ না থাকে, তাহলে কিন্তু আপনার এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। হ্যাঁ, এখানে শনি আপনাকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাকে দিবে। কোন এই সৌভাগ্যশালী রাশি? তবে একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন, এবং ঋণে পড়ে গেছেন, আপনার দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, আপনার ক্ষেত্রে সন্তানের এডুকেশন জায়গা নিয়ে সমস্যা রয়েছে, অবশ্যই একমাত্র জ্যোতিষ শাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, আপনি যদি জ্যোতিষকে বেদকে বিশ্বাস করেন, জ্যোতিষ কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। সেই মহা সৌভাগ্যশালী রাশির আমি নাম বলবো, এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই। আর দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো, এটাও কিন্তু কোনো লজিকেরই নয়। আমি সম্পূর্ণ লজিক নিয়ে কিন্তু আপনাদের সামনে প্রতিদিন ভিডিও দিই। সেই রাশি মহা কোটিপতি হতে চলেছে সৌভাগ্যশালী রাশির নাম মকর রাশি। অনেকেই বলবেন যে স্যার মকর রাশির তো খারাপ, না, মকর রাশি এই সময় আপনাকে, আপনার যদি রাশি হয় শনি, কিন্তু এই সময় আপনাকে প্রচুর অর্থ কিন্তু দিবে মকর রাশির। মকর রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, মকর রাশির কর্মজীবন ভালো হবে, মকর রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা মকর রাশির রিটার্ন হবে, বিদেশ থেকে এই সময় থেকে লাভ পাবেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ব্যবসায় ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে, শেয়ার বাজার লটারি ফাটকা থেকে ইনকাম হতে চলেছে। নমস্কার।